মডেল গ্রামের বেহাল রাস্তায় স্তব্ধ জনজীবন। মুষলধারে বৃষ্টিতে ধসে পড়ে গ্রামের রাস্তা বন্ধ। গ্রাম পঞ্চায়েতের প্রধানের বক্তব্য, যারা পায়ে হেঁটে যাতায়াত করবে তাদেরই সংস্কার করতে হবে। একজন প্রধানের এমন কথায় ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ একত্রিত হয়ে রবিবার নিজেরা রাস্তা সংস্কারের কাজে হাত লাগাল। এই চিত্রটি উঠে এলো ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকা থেকে। জানা গেছে, ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে শাসক দল পরিচালিত, যেখানে গ্রাম প্রধানের গুরু দায়িত্বে রয়েছেন মহিতোষ দাস ওরফে শঙ্কর। বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, বিগত 5-6 বছর ধরে গ্রামের রাস্তার কোনো কাজ কিংবা সংস্কার করা হয়নি, বাধ্য হয়ে তাঁরা নিজেরাই কাজে হাত লাগালেন। পাশেই রয়েছে ব্রজেন্দ্রনগর কলোনি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। বিশেষ করে স্কুল পড়ুয়া কোঁচে কাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে যেতে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই জল কাদায় পড়ে স্কুল না গিয়েই বাড়িতে ফিরে যেতে হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, বিগত সিপিআইএম সরকারের সময় জঙ্গল পরিষ্কার করা ছাড়া রাস্তা সংস্কারের কাজে হাত দেয়নি। এটা সমস্যা হয়েছে, আমরা চলাফেরার লাগে খুব অসুবিধা হয়েছে। কেন, গত বৃষ্টিতে 10টা পড়ছে, আমরা প্রধান সাহেবকে ফোন করিয়া কইছে যে আমরা এখানে 10টা পড়ছে, 10টা আপনি উঠাইয়া দেন। হ্যাঁ, কইছে যারা আটিয়ে যাইব, মানে এরা উঠাইব। আমার কাছে টাকা পয়সা নাই, এখন ফান নাই। আমরা কে কইছে প্রধান? প্রধান মজুর দাস। এটা কোন পঞ্চায়েত? এটা বজনগর গ্রাম পঞ্চায়েত। কত নম্বর? 4 নম্বর 3। এটা হইলো 4, এটা হইলো 3। এই সমস্যাটা আছে, আজকে বর্তমান 10 পড়ছে, প্রায় 7টা দিন। আরে স্যার, রাস্তার কোনো রাস্তা তো বেহাল পরিস্থিতি, রাস্তার কথা কই গেলাম না, দেখবেন আপনার সামনে দিয়ে গেলে দেখতে পারেন। কাজ হয়েছে না? না, কাজ গ্রামের মহিলারা ক্ষোভের সুরে জানান, তারা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানোর পর প্রধানের বক্তব্য, যারাই রাস্তাটি ব্যবহার করবে তারাই সারাই করতে হবে। টিলামাটির ধসে পড়ে সম্পূর্ণরূপে বন্ধ গ্রামের রাস্তাটি, তাই এদিন বাধ্য হয়ে গ্রামের মহিলা পুরুষ সবাই মিলে ধস পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এখন ব্লকের বিডিওকে জানিয়ে কাজ হবে কি না তারা কিছুই জানে না। গ্রামের মহিলারা আরও অভিযোগ করেন, গত 5 থেকে 6 মাস ধরে রেগার কাজ বন্ধ, এমনকি গত বছরও তারা রেগার কাজ পায়নি বলে অভিযোগ করেন। গ্রামবাসীরা এখন দিশেহারা, তারা এখন কার কাছে, কোথায় যাবেন? গ্রামবাসীরা আরো অভিযোগ করেন, গ্রামের কেউ অসুস্থ হলে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই মডেল রাজ্যের গ্রামের বেহাল রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসী। গাড়ি কিংবা বাইক চলাচল তো দূরের কথা, পায়ে চলাচল পর্যন্ত দুষ্কর। একরাশ ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা জানান, তাদের আত্মীয় স্বজনরাও বেহাল রাস্তার কারণে এখন আর তাদের বাড়িতে আসেন না। তাছাড়া পানীয় জলের তীব্র সংকট রয়েছে গ্রামে, তাই রাস্তা সংস্কার এবং পানীয় জলের সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী জনগণ। অবস্থা আছে, এই বিজেপি আবার পরে একটু শান্তি দিল, এখন আবার এই অবস্থা, রাস্তার মধ্যে একটা ছাগল গরু আয় না, আত্মীয় জন আমরা বাড়িতে আইলে আমরা এখন আমরা মানুষ না, গরু এরকম অবস্থা দেখে আমরা মিশা হয়ে না সত্যি হইয়া। ইয়ার পরে রাস্তাঘাটে একটু জল নাই, যেদিকে খাজ আছে ও এদিকেই খাজ করায় না, আর এদিকে কোনো খাজও হয় না। কীভাবে এরকম বাস করতাম এই সংসার, না আছে জল, না আছে রাস্তা, আর তো আমরা কিছু চাই না। কোন গ্রাম পঞ্চায়েত? আমরা এটা বলনগর গ্রাম পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ড। সব ওয়ার্ডও এইরকম, এই জঘন্য রাস্তা কোনো ওয়ার্ডের মধ্যে নাই, এই ওয়ার্ডটা এত জঘন্য ওয়ার্ড।
আপনি দেখলেন চতুর্থ ওয়ার্ডটা দেখি আর আপনি হইন আমি সত্যি কইয়া না মিশা হইয়া আমরা রাস্তাটা হইতো আর জলটা হইতো আমরা কিছু দেখার নাই কোন গ্রামে জল ছাড়া আছে ওনার রাস্তা ছাড়া আছে হইনছি আপনি আসেনি কোনো গ্রামে রাস্তা ছাড়া এখন সুশাসন যে রাজ্যের প্রান্তিক পঞ্চায়েত এলাকাগুলোতে পৌঁছাচ্ছে না এটাই তার জ্বলন্ত উদাহরণ রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তা সংস্কারের দাবিতে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও পথ অবরোধ করছে জনগণ রাস্তাঘাটের বেহাল দশা থাকলে রাজ্যের উন্নয়ন কোনো মতেই সম্ভব নয় এখন দেখার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীর দাবি মেলে তাদের চলাচলের রাস্তাটি কবে নাগাদ সংস্কারের কাজে হাত দেয় ব্লক প্রশাসন সামনের পঞ্চায়েত নির্বাচন আর গ্রামীণ এলাকার এমন চিত্র দেখে সমালোচকরা আঙুল তুলবেন এটা স্বাভাবিক বিষয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তা জল বিদ্যুতের অভাবে জনগণ ভোট বয়কটের ডাক দিয়েছে ব্যুরো রিপোর্ট টাইমস 24